পাবদা মাছের সাইজটা কি? ভেরি নাইস, ভেরি নাইস। মাছগুলো এত সুন্দর আর এত বড় বড়, দারুন দারুন। আহা, আবার এটা দিয়ে গেছে, তাই তো? ইটস ভেরি নাইস, ভেরি নাইস। বন্ধুরা, ওয়েলকাম টু আই অ্যাম শুভজিৎ। একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, শ্রাদ্ধ বাড়ি। অ্যাকচুয়ালি আমরা পাঁচশুড়িকে যাচ্ছি, আর সেখানে অনেকে আসছে, আর সবার সাথে অনেক দিন পর মিট আপ হবে, গল্প হবে, আড্ডা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, গরমের জন্য এসব পরে নিয়েছি, আর মা এখানে রয়েছে, আর আমরা দাঁড়িয়ে পড়েছি এই মালগাড়ির জন্য, মানে লাইনটা পার করে আমাকে যেতে হবে। আমাদের বিষয়টা হচ্ছে এই টোটো থেকে নেমে একটু হাঁটতে হয়, আর মা এইটুকু হাঁটবে না, ঠিক আছে? স্টাইল মেলার বেলায় আছে আর হাঁটার বেলায় নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই হোক, চলো আমরা এখন টিকিট ফিকিট কাটবো। মা লেডিস কম্ফর্টেবল লেগেছে। এখন আমরা যাচ্ছি কোথায়, যে বাড়িতে যাওয়ার কথা। মাসি চলে এসছে হঠাৎ করে, আমরা নিজেও যাই না। আর আমাকে দেখা, আমাকে দেখা, আমাকে দেখা, মানে পাগল করে দেয় এই মহিলা, পাগল করে দেয় সব সময় আমাকে দেখা, আমাকে দেখা। মানে কিছু বলার নেই আমার। চলো, তারপরে কি হচ্ছে সারাদিন দেখাবো তোমাদের, চলো। তৈরি করছে এখন আমাদের, কি বলে ওটাকে, আমাদের বাবলিদি, কি বলে ওটাকে বলছি, বাবলিদি এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। রান্না বান্না হচ্ছে, ও সেই ব্যাপার, বসিয়ে খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে আজকে। বাহ, ভাজা হচ্ছে, রান্না করছে। এখন আমরা চলে এসেছি রুমে, আর ভাইয়ের নাম কি? আদৃত ভাই, আমাদের মোটা ভাই, মানে ভাই ভাই, মোটা ভাই, মোটা ভাই শুধু গেম খেলে, আর ওই ভাই শুধু খেলে, কি খেলে আমি বুঝি না। তো আমরা এখন চিলার পার্টির সাথে এনজয় করছি, ঠিক আছে? এই এত গেম খেলিস না, চোখটা নষ্ট হয়ে যাবে, দেখতে থাকো। ভাইয়ের সাথে দেখা বহু দিন পর, আমার ভাই একমাত্র মামার ছেলে, যাই হোক এখন চুল ফুল দেখাতে পারছে না। ভাই দেবে, এখন আমরা একটু বেরিয়েছি, মানে বেরোবো আর কি, ও এসছে, দাদা চলো একটু ঘুরে আসি, আর রোদের মধ্যে ট্যান পড়ে যাবে আমি জানি, যাই একটু ঘুরে আসি, তারপরে আবার কি হয় কি না হয় দেখাবো তোমাদের, কি তাই তো? চলো, আমরা এখন গাড়ি চালাচ্ছি। আমি জানি এরকম করে ভিডিও করা উচিত না, তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমরা এখন এরকম ভিডিও করছি। বিশাল মজা। আমি চলে এসেছি আবার ঘুরে ফিরে এসি রুমে, ঠান্ডা ফান্ডা হওয়ার জন্য। আর অঞ্জন দাদা দেখো ফোন টিপতে ব্যস্ত, আর এইদিকে অঞ্জনদার বান্ধবী আমার দিদি স্বর্ণালী দিদি, কিছু বলবে না? হ্যালো ভাই, বাই বাই, আবার দেখাচ্ছি তোমাদেরকে। ধ্রুবদা ওই দেখা, অঞ্জনদা, সবাই বসে আমরা আড্ডা মারছি। ধ্রুবদা এখন চুল কি বলে, চুলে হেয়ার ড্রায়ার করছে। নেই আমার ভাগ্নে হচ্ছে এটা, ওই মা মজা পাচ্ছি। সবাই ধ্রুবদাকে পেয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, কি অবস্থা আ লাগছে, কি অবস্থা, নেই কোনো ব্যবস্থা, বাড়িতে এরকম সেলিব্রিটি থাকলে এরকমই হয়, কেউ পাতা দিচ্ছে না। ধ্রুবদার বাড়িতে এসেছি অনেকদিন পর, কিছু বলবে না তুমি? কি আর বলার আছে, বাড়িতে অনুষ্ঠান তাই বাড়িতে এলাম, তো ওরাও এসেছে বাড়িতে, বাড়িতে এখন সেলিব্রেট করা হচ্ছে, মানে সেলিব্রিটির সাথে সেলিব্রেট করা হচ্ছে, যদি আমরা পাত্তা দিচ্ছি না অন্য জায়গায় বিশাল পাত্তা পায়। সো চলো এনজয় করি, আমরা এনজয় করে দেখা হচ্ছে। এখন আমরা ইয়ে খাচ্ছি সবাই মিলে। এ বলি দি, কেমন লাগছে রে? হেভি লাগছে না? এটা দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে, আলু কিছু একটা, এটা একটা, হ্যাঁ।
ঘন্টা মারা হচ্ছে এখানে, ছবি টবি তোলা হচ্ছে, ওই দেখেছ এখানে নাকি মানুষ মারা গেছে, এটা নাকি জানতে পারি। ও মাসি, পনির পাশে নিলে ভালোই লাগছে বলো, দারুন দারুন দারুন। ও পাবদা মাছ এসে গেছে অলরেডি, ভেরি নাইস, চলেও গেছে সবার পাতে পাবদা মাছ, শুধু ওরটাই দেওয়া হয়নি, আমারটা দেওয়া হয়ে গেছিল। পাবদা মাছগুলো এত সুন্দর আর এত বড় বড়, দারুন দারুন, আহা ভেরি নাইস ভেরি নাইস। উফ, পাবদা মাছের সাইজটা কি, ভেরি নাইস ভেরি নাইস, বলছে পুরোটা দেখা, এটা কি এটা 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 কি এটা কি এটা কি ভাবনা চিন্তা। এবার লট দিয়ে দিয়েছে, আমি আবার ও আবার এটা দিয়ে গেছে, তাই তো, ইটস ভেরি নাইস ভেরি নাইস, অ্যামেজিং খাচ্ছে বলো। এই দইটা কিন্তু দারুণ, বাবা আবার লট চলে এসছে, এই তো, হ্যাঁ অবশ্যই লট তো ভালোবাসার জিনিস। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাইস, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা প্রায় হয়ে গেছে, আর এখন আমি এখানকার যে বন্ধু আমার ছোটবেলাকার, লাইটটা দে, যা লাইটটা দে দে দিতে, লাইটটা চলে এসছে, এখানকার বন্ধু আমাকে নিয়ে এসছে ঘোরাতে, ও গাড়ি করে এসছে আর কি, আর এই গরমের মধ্যে হেলমেট পরে আছে। আর এখন আমরা ঝিলের দুই ধারে ঝিল, আর তার মাঝখানে আমরা ঘুরতে এসছি, জাস্ট অ্যামেজিং একটা জায়গা, তাই তো। সো যাই হোক, এরকম একটা ব্যাপার, তো দেখ এই দিচ্ছিল, ইমা লাইট অফ হয়ে গেল, কি ভূত নাকি, ও কি জায়গা ভাই, এ কোথায় আমাদেরকে নিয়ে আসছে বুঝতে পারছি না, মানে যেখানে কোনো লোকজন নেই সেরকমভাবে, কী করছিস ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস, অন্ধকার ফন্ধকার, এটা কী জায়গা, আর এই বেঁচে বেঁচে ফিরবো তো, এ একটা একটা লোক আসছে, একটা লোক আসছে। এখন আমরা কোকা কোলা কিনেছি, ও কোকা কোলা খাচ্ছে, আমাকে না দিয়ে একা একাই খেয়ে যাচ্ছে, ভেরি নাইস, এখন দিচ্ছে আমাকে, ভিডিও করছি বলে, ভেরি নাইস, থ্যাংক ইউ। একা সাড়ে চারশো শেষ করে দিলাম, দেন অবশেষে আমরা বাড়িতে ফিরলাম, আর আজকের দিনটা এখানেই থাকবো আর এখানেই এনজয় করবো, বহু বছর পরে সবার সাথে মিট আপ করলাম। হ্যাঁ খারাপ লাগে এটাই, দুটো মানুষকে আমরা পরপর হারিয়েছি, বাট ভিডিওটা আমি জানি অনেকে হয়তো গালিগালাজ করতে পারেন যে না ভাই সাদ্য বাড়ি বুড়ি বছ করে ভিডিও করছিস, খুব বড় ব্যাপার না, এটা তোমাদের সাথে শেয়ার করা, আর সমস্ত কিছু শেয়ার করি কারণ তোমরা আমাদের বন্ধু ফ্যামিলি মেম্বার, দ্যাটস ওয়াই, আর কিছু নয়। সো দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই, আই অ্যাম শুভজিতে, আর ফুডি গ্রেডকে সাপোর্ট করো কারণ ওখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম হয়। ভালো থেকো সুস্থ থেকো, আর যে মানুষটা, এই হচ্ছে আমার দিদি, আমার ভালোবাসার দিদি, ছোটবেলা থেকে দিদি, অ্যান্ড এনজয় করছি আমরা, তাই তো দিদি, কাজে ব্যস্ত আর কিছু বলার নেই তোমাদের, এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, টেক কেয়ার, টাটা।